হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা বিকাশে প্রিয় নাম্বার সেট করতে পারবেন কাজটা একদমই সহজ বেশ কয়েকজন দেখলাম আমার চ্যানেলে অন্যান্য বিকাশ রিলেটেড যে ভিডিও আছে সেখানে কমেন্ট করেছে তাই এই ভিডিওটা তৈরি করা প্রথমে হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাপে লগ করুন বিকাশ অ্যাপে লগ করার পরে হোম পেজটা হচ্ছে এরকম দেখাবে এখান থেকে হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় নাম্বার নামক একটা অপশন রয়েছে আপনি আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে হচ্ছে প্রিয় নাম্বারের যে লিস্টগুলো আছে আগে যদি কোনো নাম্বার যোগ করে থাকেন সেগুলো সেই লিস্ট এখানে দেখাবে আর কোনো নাম্বার যদি এর আগে আপনি সেট করে না থাকেন তাহলে এখানে কোনো নাম্বার দেখাবে না এভাবে হচ্ছে আপনি এখানে এসে প্রিয় নাম্বার সেট করতে পারবেন আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পেজ থেকে আপনি সেন মানির যে অপশনটা আছে মানিতে যদি ক্লিক করেন এরপরে হচ্ছে আপনার ফ্রি সেন মানির জন্য ট্যাপ করুন এই অপশানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি এখন হচ্ছে এখানে সর্বোচ্চ পাঁচটা প্রিয় নাম্বার সেট আপ করা যায় আমার যেহেতু অলরেডি পাঁচটা সেট আপ করা আছে তাই নতুন করে আপনাদেরকে দেখানো সম্ভব না প্রথমে হচ্ছে একটা বাদ দিতে হবে আমাকে তারপর নতুন করে সেট আপ করে দেখাতে হবে তো চলুন প্রথমেই কীভাবে বাদ দিতে হয় প্রিয় নাম্বার সেট আপ করে সেট আপ করার পর সেটা কীভাবে ডিলিট করতে হয় সেটা একটু দেখিয়ে দিই কাজটা একদমই সহজ জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বাদ দিন লেখা আছে আপনি যে নাম্বারটা বাদ দিতে চাচ্ছেন প্রিয় নম্বরের লিস্ট থেকে সেখানে বাদ দিনের উপর ক্লিক করুন ক্লিক করার পরে এরপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ না দুইটা অপশান আছে আপনি হাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার নাম্বারটা প্রিয় নাম্বারের যে লিস্ট সেখান থেকে বাদ হয়ে যাবে বা ডিলেট হয়ে যাবে এরপর হচ্ছে নতুন করে কীভাবে আপনি প্রিয় নাম্বার সেট আপ করবেন সেই জন্য যোগ করুন যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে হচ্ছে যে নাম্বারটাকে আপনি প্রিয় নাম্বারের লিস্টে যোগ করতে চাচ্ছেন নাম্বারটা দিবেন এরপর হচ্ছে ওই মানুষের একটা নাম লিখবেন লিখে আপনার এরপর হচ্ছে চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বার চাইবে এখানে পিন নাম্বারটা দিতে হবে বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে হচ্ছে আপনার কাছে একটা এস এম এস আসবে এবং একটা নোটিফিকেশনও এভাবে শো করবে সেটা হচ্ছে আপনার প্রিয় নাম্বার হিসেবে যে নাম্বারটা আপনার দিয়েছেন সেটা সেট আপ হয়ে গিয়েছে তো এভাবে করে হচ্ছে আপনি সর্বোচ্চ পাঁচটি নাম্বারকে প্রিয় নাম্বার হিসেবে সেট আপ করতে পারবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখাটা আপনারা নিজেরা পড়ে নেবেন পজ করে ভিডিওটা এখানে প্রিয় নাম্বারে সেন্ট মানির চার্জটা কীরকম সেটা এখানে বলে দিয়েছে তো এই ছিল হচ্ছে বিষয় একদমই সহজ বিকাশে কীভাবে প্রিয় নাম্বার সেট আপ করতে হয় তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিও নিচে কমেন্ট করতে পারবেন চেষ্টা করবো কমেন্ট টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ